হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো ইউটিউব ক্যাটাগরি সম্পর্কে। তো আপনারা সবাই জানেন ইউটিউব ভিডিও বানানোর ক্ষেত্রে ইউটিউব ক্যাটাগরি অনেক গুরুত্বপূর্ণ, যেটা আপনার ভিডিওর উপর অনেক ইফেক্ট ফেলে। কিন্তু আপনাদের মাঝে অনেকেরও এরকম একটা ধারণা রয়েছে, অনেকেরই নয় মানে প্রায় সবারই এরকম একটা ধারণা রয়েছে যে আমি যেমন মোবাইল আনবক্সিংয়ের ভিডিও দিব অথবা টিচ বিষয়ক কোনো ভিডিও দিব, সেক্ষেত্রে আমি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব। এরকম আইডিয়াটা, এরকম ধারণা সবারই রয়েছে, কিন্তু অনেকেই সেটা জানেন না যে আমার কোন ক্যাটাগরির উপর আমার কী ভিডিও আপলোড করা উচিত। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যেমন অনেকেই চিন্তা করেন যে মনোজ দে অথবা টেকনিক্যাল গুরুজি অথবা তারপরে আরও অনেকে, যেমন সামজন, আমাদের বাংলাদেশের সামজন ভাই আছে, তারা আর কি ক্যাটাগরিতে তাদের ভিডিওগুলো আপলোড করে। এটা আপনাদের মনে অনেকেরই মানে চিন্তা, কি ক্যাটাগরিতে তারা ভিডিওগুলো আপলোড করে। তো সেই ক্যাটাগরিটা মানে এটা নিয়ে আপনার মনের মাঝে একটু সংঘর্ষ রয়েছে। তো আজকে আমি সেই জিনিসটা একদম ক্লিয়ার করে দিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা তাদের চ্যানেলের ক্যাটাগরিগুলো আপনার ফোনে দেখতে পারবেন। তো এইটিক বিষয়ে আমি আপনাদেরকে আজকে কথা বলবো যে তাদের চ্যানেলের কী ভিডিওগুলো, কী বিষয়, তারা কোন ক্যাটাগরিতে তাদের ভিডিওগুলো আপলোড করছে, সেই বিষয়টাই আপনারা আজকে বুঝতে পারবেন এবং আপনাদের ফোনে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমত আপনারা ইউটিউবটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা যে চ্যানেলের ক্যাটাগরিটা দেখতে চাচ্ছেন সেই চ্যানেলটিকে সার্চ করে নেবেন। যেমন আমি মনোজদের চ্যানেলের ক্যাটাগরিটা দেখতে চাচ্ছি, তাই আমি সেটি সার্চ করে নিচ্ছি। তো সার্চ করে নেওয়ার পর মনোজদের যে কোনো একটি ভিডিও আপনি ওপেন করবেন। ওপেন করার পর ভিডিওটি শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করে নেওয়ার পর আপনি এখন আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর সেখানে আপনি সার্চ বক্সে লিখবেন গেন ইউটিউব, GEN YOUTUBE, গেন ইউটিউব লিখে সার্চ করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথম ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন, এখানে আরেকটি সার্চ বার আপনারা দেখতে পাবেন। তো সেই সার্চ বারে আপনারা যে ভিডিওর লিঙ্কটা কপি করেছিলেন সেই ভিডিওর লিঙ্ক সেখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ক্যাটাগরি, সেই চ্যানেলের ক্যাটাগরি আপনাদের সামনে রিভিল হয়ে গেল। তো এই চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সেক্ষেত্রে বরাবরের মতো আবারও আপনারা ইউটিউবে চলে যাবেন। চলে যাওয়ার পর যেমন আমাদের বাংলাদেশি ভাই আছে সামজন, তার চ্যানেলটি আমরা সার্চ করে নিয়ে আসছি। তো নিয়ে আসার পর তার একটি ভিডিও ওপেন করে শেয়ার অপশনে ক্লিক করে সেই ভিডিওটিও কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করে নেওয়ার পর তারপর বরাবরের মতো সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাওয়ার পর সেখানে সার্চ বক্সে লিখে আপনারা কপি লিঙ্কটা পেস্ট করে গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এনআর চ্যানেলেও আপনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের সামনে আসে।